Islamic Studio on the way to insert better. যে ডিপার্টমেন্টে আলেম উলামা সামনে থাকবে ওই ডিপার্টমেন্টের সাথে যারা থাকবেন তারাই আল্লাহর রহমতে শয়তানের হাত থেকে বাঁচতে পারবেন নইলে উলামায়ে কেরামকে চাইরা কুরআন হাদিসকে মূল গ্রন্থ চাইরা যদি তুমি তোমার নিজের বোঝার ইস্তেমবাত মতে চলতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান উলামায়ে কেরাম তরজমা ভুল হইলে গলা চিবে ধরবেন আমাকে আল্লাহ বলেন ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাগু শয়তানান ফহুয়া লাহু করিন যখন বান্দা কুরআন সুন্নাহকে কুরআন সুন্নাহ থেকে বিমুখ হয়ে যায় আর কুরআন সুন্নাহ ওয়ালা সাহেবে ইলম থেকে বিমুখ হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওর পিছে শয়তান লেগে যায় আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শয়তান আমি শয়তান লাগাইয়ে দেই এর মানে অর্থ হলো আল্লাহ শয়তান লাগায় না শয়তান লাইগা যায় আল্লাহ ঠেকায় না শয়তান লাইগা যায় আল্লাহ ঠেকায় না আল্লাহ যদি আমি শয়তান লাগাই দিই তাহলে আল্লাহ তো শয়তানের পক্ষে চলে গেল নাউজুবিল্লাহ তরজমা এই এলেম না থাকলে এখানেও তরজমা এরকমই কয় দেখো আল্লাহ বান্দার ভাষায় শয়তান লাগাই দেয় দেখছো আল্লাহ কত বড় খারাপ আল্লাহ শয়তানই দেখলে আল্লাহ শয়তান লাগাই তুই তো তরজমা এরকম করবি বাংলায় তো এরকমই লেখা আছে বাংলা অনুবাদে তরজমা আছে আমি আল্লাহ তাআলা শয়তান লাগাই দেই দরকার নাউজুবিল্লাহ তরজমা কেমন হবে আল্লাহ বলেন তার পিছনে শয়তান লাগা যায় আর আমি তো কোন তার শয়তানের হাত থেকে পাহারাদারি করি না আমি তার থেকে শয়তানরে টেকাই না নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন আর সর্বক্ষণ শয়তান তার সাথে লাইগা থাকে শয়তানকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে শয়তান এত চক্কলবি আসকালি মুক্তালিবা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে অদৃষ্ট কখনো বিরাট পীর হয়ে আসবে মাথায় এত বড় পাগড়ি বান্ধা তিনেন খেতা যে পাগড়ি বান্ধিয়েছে 43 বন্ধের জুব্বা গায় ঘাড়ের উপরে যায় নামাজ বগলে দস্তার খান হাতে পিঠে ব্যাডিং আছে হাতে হাড়ি পাতিল আছে এরপরে গাড়ে দাগ বগলে দস্তার কান কানের মধ্যে মেসাক গুজা দাড়ির মধ্যে খিলেল গুজা 500 দানার তসবিহাতে কুড়ালাটি হাতে ঘন ঘন টিবরি মারে আর কয় সুবহানাল্লাহ 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 এ বলতে থাকে ওটা কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইবলিস কথা বলেন ঠিক ঠিক না ওরে তুমি চেনো না এ বাসা ইবলিসে আদম রয়ে হাস পাঁচ বাহার দস্তে না শায়দ দাদে দস কার শয়তামি কুনদ না মশবলি গর্বলি নাস্তে লানত বর্বলি বিভিন্ন সময় শয়তান বড় পীরের রূপ ধারণ করে আসে কখনো চ্যানেল হুজুরের রূপ ধারণ করেছে কখনো বিশাল বিশাল চেহারাওয়ালা পীরের রূপ ধারণ করে আসে বস্তা বস্তা সার্টিফিকেট নিয়ে তোমাদের সামনে আত্মপ্রকাশ করে আয় বাসা ইবলিসে আদম রুই হাস পাঁচ বাহার দস্তে না শায়দ দাদে দস কার শয়তামি কুনাদ না মাসলি শয়তানের কাম হলো নিজেকে নিজে ওলি দাব করে কারে শয়তামি কুনাদ নাম আসলি গর্বলি নাস্তে লানত বর্বলি এগুলো যদি ওলি হইতো তাহলে ওলিদের উপরে অভিশাপ হইতো কথা বলেন ঠিক কি ঠিক না মেশকো আলু দাস্তে আম্মা মেশকে নিস বুয়ে মেশকাস আবালে জুজ পেশকো নিস আল্লাহু আকবার ও ভাই খাজা পেন্দারত কি জুরা হাসেলিস হাসেলে খাজা বাজুজ পেন্দার নিস নিজেকে নিজে বড় জানা এইটা শুধু তুমি জানা নিজেকে নিজে বড় জানা ঠুকি হবে মূলত তোমার মধ্যে কিছু নাই জিরো প্লাস জিরো সমান সমান জিরো তার ডাইন পাশে আরো 150 জিরো কথা কন ঠিক কি ঠিক না আল্লাহ একবার সাবধান থাকবা সতর্ক থাকবা বন্ধুরে কখনো ভাববেন না হিট মারার জন্যই বলছি বুকের ভিতরে বিশাল জ্বালা আজব দাস দেশতে আন্দার দিল আগার গুয়াম জবা সুজাত অকার দার দেল নেহা দার আম দে মাগো উস্ত খা সুজাত ভিতরে এমন জ্বালা মুখে কইলে মুখে সহ্য পায় না ভিতরে যে গোপন রাখবো হাড্ডি মগজ পর্যন্ত জ্বালা দেয় জ্বালাইয়া দিচ্ছে এই জ্বালায় আমি নিজে হাতে ময়দানে বয়ান কইরা সারাটা বাংলাদেশে ওয়াজের মধ্যে তবলিগের তশকিল আমি ছোট মানুষ দাবি করতে পারি ওয়াজের ময়দানে বক্তারা বিভিন্ন রঙে রং বেরঙ্গের কথা কয়ে মজলিসটা গরম করে পয়সা নিয়ে চলে যায় আল্লাহ ওয়ালারা সেখানে কিছু কাটা কাটা কথা বলে তবে যার যার যেমন খেয়াল সে সেই বয়ান করে আর আমার সারা
জীবনের ধান্দা ছিল ওয়াজের ময়দানে ওয়াজ করি নিজে আমল করতে পারি না। যদি এখান থেকে দশটা মানুষকে আমি তশকিল করে তবলিগে পাঠাই দিতে পারি, ওই দশটা বেনামাজি যদি নামাজি হয়ে যায়, ওই দশটা সুৎকর যদি হালাল খানেওয়ালা হয়, ওই দশটা ঘুষকর যদি বেতন খানেওয়ালা হয়, ওই দশটা মদকর গাঁজাকর পেন্সিলিন হিরোইন অ্যাবাকর যদি মদকর আর দুধকর হইতে পারে তাহলে ওরা জান্নাতি হবে। কেয়ামতে আমি নাসিরকে ফেলে রেখে যেতে পারবে না। এই উদ্দেশ্য করে গোটা বাংলাদেশের সমস্ত মাহফিলের মধ্যে আমি তবলিগের তশকিল করি। যারে আমি তশকিল কইরা সুন্দর করে বুঝাইয়া কোলে করে আদর করে নিজের পকেটের টাকা পর্যন্ত দিয়ে তারে তবলিগে পাঠাইলাম। কোন প্ররোচনায় কোন শয়তানের ধোকায় জানি না, আল্লাহু আকবার তিন চিল্লে দেয় সেই পয়লা অ্যাটাক করে আমারে কয় নাসির মাওলানা হারাম খায় না, হারাম খায় না, পয়লা ধরছে আমারে আজকে কয় উনি হারাম খায়, উনি এত বাঁকা বাঁকা গল্প দিয়ে উনি চিল্লে যায়, খালি তশকিল করে নিজে কয় আমল করে না। কার থেকে শিখিয়েছে আল্লাহ জানে, কে ওর এই শয়তানি বুদ্ধি দিছে? আমি কলে তোরে সেদিনকে টাকা দিয়ে চিল্লে পাঠালাম এই করতে জন্য, তো কত মূল্য হয়েছে তাকে একজন দাদা, তুই কোন মুখ দিয়ে আমারে কলে, তুই তো আমার টাই দিত তিন চিল্লে দেওয়ার সাথে সাথে আমির হয়ে যায়, কথা বলে মামুর কেউ থাকুক আর না থাকুক আমির, আমি চিল্লে দিয়েছি কয়েকবার তবলিগে গিয়েছি আর আমি চিল্লে একদিনও দেব না, তারপরে তুই আমারে কথা বলতে পারিস না। ফাজাইলে আমাল তবলিগে নিসাব, ফাজাইলে আমাল তবলিগে নিসাব লিখেছেন হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস খুঁজে দেখ, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি জীবনে নিজে একবারও তিন দিনের জন্য যায় নাই। বলা হলো হুজুর তবলিগের পক্ষে এত লেখেন নিজে কেন যান না? উনি কয় ওরে ইন্ডাস্ট্রিজের ভিতরে টেকনিশিয়ান যারা মাল তৈরি করে তারা যদি ময়দানে ফেরি করতে যায় তাহলে মাল বানাবে কে? কথা বলেন ঠিক না? টেকনিশিয়ান যদি ফেরি করতে বের হয় প্রোডাক্ট মাল বিক্রি করতে যায় তার মাল তৈরি করবে কে? উলামায়ে হাক্কানিরা টেকনিশিয়ান মাদ্রাসা কারখানার মধ্যে বৈশে বৈশে এরা প্রোডাক্ট তৈরি করবে। তোদেরকে দিছি ভ্যানে করে যা বাড়ি বাড়ি, যে দাঁড়ে দাঁড়ে যে ফেরি করে আয় দোকানে দোকানে যা, তোর যদি তাতে খারাপ লাগে যা তুই চলে যা, আমার মাল আমি কারখানা থেকে দেব সাপ্লাই, দেখবি কাস্টমার যারা তারা এখান থেকে কিনে নিয়ে যাবে। তুই যদি খুঁটা দিস কপাল তোর পড়বে। আল্লাহ পাক বলেন এমন নুন আলাইকা আসলামু কুল্লা তামন্নু আলাইহি ইসলামাকুম বালিল্লাহু ইয়ামন্নু আলাইকুম মানে হাদাকুম লিল ঈমান। সাহাবায়ে কিরাম রে এক সময় মদিনায় যায়া নবী পাকের কাছে গর্বের সাথে বলতেছে, ওগো নবী, সব সাহাবা তো এক রকম ছিলেন না, এক একজনের এক এক মেজাজ, ঠিক কি ঠিক না? ভ্যারাইটি মেজাজের সাহাবা ছিল, কেউ কেউ যে নতুন নতুন মুসলমান হয়ে কয় হুজুর আমরা মুসলমান হওয়ার পরে আপনার হাত শক্তিশালী হয়েছে, আপনার দেশ ফাতা হচ্ছে, যেদিকে যাচ্ছেন সেদিকে আপনার খালি ময়দান আর ময়দান, আমরা মুসলমান হওয়ার পরে আপনার ইসলামকে শক্তিশালী করেছি। এই কথা হুজুর তো প্রতিবাদ দিচ্ছেন না, প্রতিবাদ জানাচ্ছেন না, হুজুর শুনে চুপ করে রয়েছে, কয় কি? ইতিমধ্যে আল্লাহ পাক বসে থাকতে পারে না, আল্লাহ তো আর ভয় পায় না লজ্জা পায় না, কথা বলেন ঠিক কি ঠিক না? সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে পারেন, এমন নুন আলাইকা আসলামু, ওরা তোমারে খোঁটা দিচ্ছে যে তোমার তারা ইসলাম গ্রহণ করে ইসলামরে শক্তিশালী করেছে, এমন নুন আলাইকা আসলামু, তাদেরকে বলে দাও কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তুমি ইসলামের উপরে খোঁটা দিও না, ইসলামরে তুমি উপকার করেছো এই কথা বলে তুমি খোঁটা দিও না, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মানে হাদাকুম লিল ঈমান, বরঞ্চ খোঁটা দেওয়ার অধিকার রাখে আল্লাহ পাক, যে আল্লাহ তাআলা তোরে 33 কোটি দেবদেবীর থেকে ছুটাইয়া, 360 কুজার থেকে ছুটাইয়া, কুফরি আর শিরকির থেকে ছুটাইয়া তোরে এক আল্লাহর ভক্ত বানাইছে, তোরে আল্লাহ হিদায়াত দিয়েছে, তোরে জাহান্নাম থেকে নামটা কাইটা আল্লাহ জান্নাতের লিস্টিতে নাম দিয়েছেন, এই খোঁটা দিতে পারে একমাত্র জোরে বলেন কে? তুই ইসলাম রে খোঁটা দিস না, আল্লাহ পাক তোরে খোঁটা দেয়, খোঁটা দেওয়ার অধিকার আল্লাহরই আছে। আমি মুসলমান হয়ে করছি, আমি তবলিগ যেই করছি ওই করছি, মৌলবীরা কি করছে? ওই তবলিগের বয়স কাল, তবলিগের বয়স চলমান, তবলিগের বয়স কাল, আর এই আউলামাই কিরাম সেই সাহাবাই কিরাম থেকে নিয়ে নবী পাক থেকে নিয়ে ধারাবাহিক হাদিসে বুখারী শরীফের খতমে বুখারীর অনুষ্ঠানে যেয়ে দেখো প্রত্যেকজন মুহাদ্দিস বলে আমি মাওলানা হইছি, আমার এলেমের সিলসিলা কোথায়? আমার উস্তাদ কাশিনী হুজুর, তার উস্তাদ সদস্য হুজুর, তার উস্তাদ হুসাইন আহমদ মাদানী, তার উস্তাদ কি বলা হয় মাহমুদুল হাসান দেওবন্দি, তার উস্তাদ কাসেম নানুতুবি, তার উস্তাদ হাজি ইমদাদুল্লাহ মহাজারে মক্কি, তার উস্তাদ শাহ আব্দুল হক মহাদ্দেসে দেলবি, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মহাদ্দেসে দেলবি, এমন করে যাইতে যাইতে উলামায়ে কেরাম নবী পাক পর্যন্ত ঠেকায়, আর নবী পাকের উস্তাদ স্বয়ং আল্লাহ। ঠিক কি ঠিক না? উলামায়ে কেরাম
ইসলাম সেই থেকে দিন ধরে নিয়ে আসছে মাথায় আইছে তোমাদের মতো মূর্খ আনপড় অযোগ্য মত কর গাজা কর ফেনসিডিল কর হিরোইন করে আবা কর দুই নম্বর নয় নম্বর চোদ্দ নম্বর ছয় নম্বরই করে বেড়াইছো তোমরা জাহান্নামের প্যাসেঞ্জার তোমাদেরকে কিভাবে দৈরে জান্নাতে দেওয়া যায় তাই উলামাই কিরাম ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন বুজুর্গানে দিনকে নিয়ে গবেষণা করে একটা পথ আবিষ্কার করেছে এই পথটা আবিষ্কার করেছে উলামাই কিরাম কথা বলেন ঠিক কি ঠিক না চাই শুধু আমি তোমার কাছে আমায় করে নিও তোমার প্রিয়